গাজ ওয়ারির রাজনীতি। সিপিআইএম এর পার্টি অফিস দখল নিল বিজেপি। গোঘাট বিজেপির রাজনৈতিক দাদাগিরি আবারও জনসমক্ষে এলো। জানা যায় কামারপুকুর শ্রীপুর সিপিআইএম পার্টি অফিস দখল নিল গোঘাট বিজেপি। প্রসঙ্গত 2011 সালের রাজনৈতিক পালাবদলের পর ওই পার্টি অফিস প্রথমে দখল করে শাসক দল, পরবর্তীতে ওই পার্টি অফিস আবারও সিপিআইএম পুনরুদ্ধার করলেও তা দখল করে বিজেপি। উল্লেখ্য, 2023 সালে প্রথমের দিকে সিপিআইএম আবারও ওই পার্টি অফিস পুনরুদ্ধার করে, সিপিআইএমের পার্টি অফিসটি আজ আবারও দখল করে বিজেপি। এ প্রসঙ্গে বিজেপি নেতৃত্বের দাবি, লিখিতভাবেই বাম নেতৃত্বরা ওই পার্টি অফিস বিজেপিকে দিয়েছিল, যদিও গোঘাটের বাম নেতৃত্বের তরফ থেকে কথা সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে এবং এই পার্টি অফিস দখলকে ও রাজনৈতিক ক্ষমতার জাহির ও সংবিধান বহির্ভূত বলেই অভিহিত করা হয়েছে। হুগলির গোঘাটের কামারপুকুর থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট, সময়ের সংবাদ। দাদা, আজকের এই এখানে গোঘাটের কামারপুকুরে যে কর্মসূচি, কি বলবেন দাদা? দেখুন, এই আমাদের পার্টি অফিস সিপিএম এর যারা যে দলটা উঠতে বসেছে, সেই দলে আর কিছু নেই, অস্তিত্বই নেই, তারা সেটাকে জোরজবরদস্তি দখল করে রেখেছিল। তো আজকে পুনরায় দেখুন, এখনও পার্টি অফিসের রংটা দেখুন, দেখান গেরুয়া সাদা, গেরুয়া সাদা। আমরা যেটা আজকে করিনি, সিপিএম হলো তো লাল হতো, কোথাও লাল রং আছে নাকি? কোথাও নেই। তারা দখল করে রেখে দিয়েছিল, আজকে সেই দখলটা, বেদখল দখলটা থেকে আমরা মনটিকে উন্মুক্ত করে দিয়ে আমাদের পেপার সাথে নিয়ে আমরা পার্টি অফিস ওপেন করেছি। গোঘাট বিধানসভার বুকে, এই মন্ডলের বুকে এই পার্টি অফিস আগামী দিনে আমাদের সংগঠনকারে সুদৃঢ় করবে। এটা কি মূলত বিজেপির পার্টি অফিস ছিল? বিজেপি পার্টি অফিস তো, আর কাগজ কথা বলবে তো, আপনি পেপার নিয়ে দেখান না, তার যারা কেউ যদি কোনো সমস্যা থাকে কারো মধ্যে দেখান। আমরা তো, আমরা কী জানি পার্টি অফিস তো কী হয়? পার্টি অফিস হয় যে একটা ইলেকট্রিক বিল নামে থাকে, বা পার্টি অফিসটা যদি কেউ কাউকে হ্যান্ড ওভার করে একটা সাইনের চিঠি থাকে, এটা নিতে পারে। পার্টি অফিসটা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা পলিটিক্যাল পার্টি। বিরোধীদের বক্তব্য এটা নাকি বিজেপি দখল করছে পার্টি অফিসটা, কি বলবেন এই বিষয়ে দাদা? তাও ভালো, আমরা ক্ষমতায় না থেকে পার্টি অফিস দখল করতে পারছি। ত্রিপুরে দখল নিল বিজেপি, কি বলবেন? ওটা আমাদের কামারপুর অঞ্চলের গণসংগঠনের অফিস, ক্ষেত মজুর ইউনিয়ন, কৃষক সভা, সিআইটিও, যুবছাত্র, এই গণসংগঠনগুলো ওখানে দীর্ঘদিন, কমপক্ষে 25 বছর, অনেক রক্ত ঘাম ঝরিয়ে এলাকার মানুষ তৈরি করেন এবং ওখান থেকেই গণসংগঠনগুলো পরিচালিত হয়। আপনারা বলছেন, আমিও শুনলাম একটু আগে, ওই অফিস থেকে আমাদের 16 নির্বাচন পরিচালনা হয়েছে, এই 23-এর পঞ্চায়েত নির্বাচন পরিচালনা হয়েছে, ওই অঞ্চলের কৃষক সভার সম্মেলন হয়েছে, ওই অফিস নিয়মিত খোলা হয় এবং গণ আন্দোলন, গণসংগ্রামের কাজ পরিচালিত হয়। যে রাজনৈতিক দল একবার তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, আলাপ আলোচনার মধ্য দিয়ে তা আমরা ফিরে নিয়েছিলাম, পরবর্তী ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি দখল করে, সেটাও ভারতীয় জনতা পার্টির গোঘাটে নির্বাচিত এমএলএর, আমি স্টেটমেন্ট জানি, শুনেছি, উনি বলেছিলেন আমরা এরকম অন্য রাজনৈতিক দলের কোনো কার্যালয় দখল করে থাকব না এবং সেখান থেকে কাজ করব না। খুব ভালো লেগেছিল, কিন্তু আজকে শুনলাম ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব উপস্থিত থেকে, সম্ভবত আমি নিজে যেহেতু চোখে দেখিনি, ছবি টবিতে দেখছি, ওই অফিস তারা দখলে আনেন, পতাকা বাঁধেন, পতাকা বাঁধছেন, এসব দেখলাম। আমার একটি উত্তর এই প্রশ্নে, আর কোনো কথা নেই, এটা রাজনৈতিক সভ্যতা নয়, এটা কোনো রাজনৈতিক দলে এটা কালচার হওয়া উচিত নয়, এটা ক্ষমতা প্রদর্শনের বিষয় নয়। যে যার রাজনীতি যদি আমরা একটু স্বচ্ছ এবং সুন্দরভাবে করতে পারি, মানুষ তো ঠিক করে নেবেন, আমি ঠিক না তুমি ঠিক না তিনি ঠিক, মানুষের ওপরে বিচারের ভারী দেওয়া উচিত, আর সংসদীয় গণতন্ত্রকেও সেভাবেই ব্যবহার করা উচিত যেভাবে মানুষ তার স্বাধীন চিন্তার প্রয়োগ ঘটাতে পারে। এই দুটোই যখন বাধা পায়, তার লক্ষণ এটা পার্টি দখল করা, তখন রাজনৈতিক সংস্কৃতিটা ধ্বংস হয়। আমরা সেই রাজনৈতিক সংস্কৃতির ধ্বংসের পক্ষে নয়, আমরা এই ধরনের কার্যকলাপকে নিন্দা করি, এছাড়া আমাদের আর কি ভাষা আছে।
দাদা, বিজেপির যেটা অভিযোগ, তারা লিখিতভাবে সিপিএম নেতৃত্বর থেকে নিয়েছিলেন, বিজেপির কাজ, বিজেপি যা করেছে আমি তো তার জবাব দেবো না। লিখিতভাবে আমি পার্টির এখানে জেলা কমিটির সদস্য, দীর্ঘদিন এখানকার পার্টির জনসম্পাদক ছিলাম, সিপিআইএম বা গণসংগঠনগুলো বিজেপিকে হস্তান্তর করে দিল লিখিতভাবে, এসব অভিজ্ঞতা আমার নেই, এটা আমাদের রাজনৈতিক জীবনের কালচার নয়। কারু সই করিয়ে কিছু করে সেখানে স্ট্যাম্প মেরে অনেক কিছু করা যায়, এটা আমি আদৌ সত্য বলে বিশ্বাস করি। 2019 লোকসভার পর এই পার্টি অফিস এর সিপিএম এর যে নেতৃত্ব যারা ছিলেন, তারা লিখিতভাবে আমাদেরকে কাগজ করে এই পার্টি অফিসকে আমাদের হাতে তুলে দিয়েছিলেন, এবং সেই থেকে এটা আমরা ভারতীয় জনতা পার্টির কার্যালয় হিসেবে আমরা ব্যবহার করে চলেছিলাম। কিন্তু আপনারা দেখেছেন বিগত 2021 বিধানসভা ভোটের পর তৃণমূলের যে সন্ত্রাস বহার বিধানসভায় চলেছে, সেই সন্ত্রাসের ভয়ে যখন বিজেপির কর্মীরা ঘর ছাড়া ছিলেন, সেই সময় রাতের অন্ধকারে সিপিএম এর নেতারা এসে এই পার্টি অফিস পুনর্দখল করেছিলেন। কিন্তু তা ওনারা ভুলে গিয়েছিলেন যে জিনিস লিখিত করে একবার কোনো মানুষকে দিয়ে দেওয়া হয়, সেই জিনিস কখনো আর দখল করা যায় না। তাই আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা একত্রিত হয়ে আবার পুনরায় আমাদের বিজেপির যে কার্যালয় সেটা ফিরিয়ে নিয়েছি, এবং তার প্রত্যেকটা প্রুফ আমাদের কাছে আছে। পার্টি অফিস থেকে, এই পার্টি অফিস নয়, সর্ব পার্টি অফিস, আমাদের এখানে আরও যে পার্টি অফিস আছে সেখান থেকেও হবে কার্যক্রম, সব জায়গা থেকেই হবে। এবং আগামী দিনে আমরা গোঘাট বিধানসভায় মাতৃশক্তিকে জাগ্রত করতে চাই, এবং আগামী এক সপ্তাহের মধ্যে গোঘাট বিধানসভায় 500 জন মহিলা নিয়ে আমরা বড় একটা র্যালি করব, এবং সেই র্যালির মধ্য দিয়ে আমরা লোকসভার দামামা বাজিয়ে দেব। মিথ্যা কথা, একদম অসত্য কথা এটা। এই অফিস 90-এর দশকেতে কৃষক খেতমজুর আমাদের সংগঠন, এই গণসংগঠনগুলোর মাধ্যমে ওই অফিস তৈরি হয় গণসংগঠনের কাজকর্ম পরিচালনার জন্য। 2000-এর পর থেকে ওই অফিস আমরা পুরোদমে চালাই। রাজ্যে পালাবাদলের পর তৃণমূল যেমন গোটা রাজ্যে আমাদের পার্টি অফিস দখল করেছে, একই রকমভাবে ওই অফিসটাকেও তারা দখল করে নেয়। ওদের তো হচ্ছে দখলদারি রাজনীতি 2011 সালের পর। তারপরেতে ওটা বিজেপি দখল করে, 19 সালের পর বিজেপি ওটাকে দখল করে। আমরা গত 2023-এর 14 ফেব্রুয়ারি আমাদের অফিসে আমরা যাই, দখলের তো কোনো প্রশ্ন নয়, ওই অফিসটা আমাদের, আমাদের বিভিন্ন গণসংগঠনের মাধ্যমে নির্মিত হয়েছে ওইটা, ওটা এলাকার মানুষ সবাই জানে, এ তো শুধুমাত্র আমি না, আমরা না, সবাই জানে বলেতে। তা সেই 14 ফেব্রুয়ারি আমরা ওই অফিসে যাওয়ার পরেতে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ হয়, এবং তৃণমূল এবং বিজেপির নেতারাও স্টেটমেন্ট দেয় যে যাদের অফিস তারা কাজকর্ম চালাচ্ছে, আমাদের কিছু বলার নাই, এই মর্মে তারা স্টেটমেন্টও দিয়েছিল, সেটাও হচ্ছে জানা আছে সবার। তা ওই অফিস লিখে দেবার দায়িত্ব কে দিয়েছে ওদিকে? ওরা গণসংগঠনের কে? আমাদের পার্টির কে? ওরা কেউ তো নয়, একসময় করতো, একসময় তো গোটা পশ্চিমবঙ্গে বহু মানুষ করতো, বর্তমানে তারা আমাদের পার্টির সঙ্গে যুক্ত নয়। আর আমাদের পার্টি বা গণসংগঠনে কাউকে কিছু লিখে দিতে হলে আমাদের সম্পাদক নির্ভর পার্টি বা গণসংগঠন, আমাদের গণসংগঠনের প্যাডেও লেখা নাই, আমাদের গণসংগঠন বা পার্টির কোনো সেক্রেটারি সইও নাই, লিখেও দেয়নি। আপনার সম্পত্তি আমি যদি কাউকে লিখে দিই হবে কি? এটা সম্পূর্ণ গাজুয়ারি, এলাকাকে অশান্ত করার একটা চেষ্টা। যখন লাল ঝান্ডার তলে মানুষ সংঘবদ্ধ হচ্ছে, ওরা আবার এরকম করে গণ্ডগোল পাকিয়ে দিতে চাচ্ছে, এই হচ্ছে প্রচেষ্টা। পার্টি অফিস দখল করে মানুষের মন দখল করা যাবে না, এটা হচ্ছে মধ্য কথা। দাদা, আপনার পরিচয়? আমার পরিচয় আমি সুজিত রায়। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ হইতে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা, হুগলি।